সারাদিনের ব্যস্ততার পর বাড়ি ফিরে আদরের পোষ্যের মায়াভরা মুক্তি দেখলে দূর হয় সমস্ত ক্লান্তি। শুধু শারমেও বা মার্জারি নয়, পোষ্যের তালিকায় রয়েছে অ্যাকোরিয়ামের রঙিন মাছ, ফ্যান্সি পাখি বা এমনকি সাদা ইঁদুরও। অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য থাকে না, দামের কথা চিন্তা করে অনেকে পোষ্য নেওয়া থেকে বিরত থাকেন। কিন্তু অনেকে এটা জানেন না যে খাস কলকাতার বুকেই আছে এমন একটি মার্কেট যেখানে প্রায় জলের তরে পাওয়া যায় বদ্রি, টিয়া, চন্দনের মতো পাখি থেকে শুরু করে কুকুর ছানা, সাদা ইঁদুর ছানা, রঙিন মাছ, গিনিপিগ, এমনকি ফল ফুলের গাছও পাওয়া যায়। পশু পাখির খাঁচা, তাদের খাদ্য, এমনকি অ্যাকোরিয়াম ও অ্যাকোরিয়াম সাজানোর নানান সামগ্রী। পশ্চিমবঙ্গের সব থেকে পুরাতন এবং ভারতের সব থেকে পুরাতন পেট মার্কেট গুলির মধ্যে অন্যতম হল শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত গ্যালিপ স্ট্রিট পেট মার্কেট, যা পাখির হাট নামেই অধিক পরিচিত। আগে এই হাটটি বসত হাতিবাগানে, কিন্তু জায়গার অভাবে এটি স্থানান্তরিত হয় গ্যালিপ স্ট্রিটে। প্রতি রবিবার ভোর ছটা থেকে বিকেল পর্যন্ত বহু সাধারণ মানুষ, এমনকি বিদেশিদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সপ্তাহান্তের এই হাট। বেশ সুলভ মূল্যেই পোষ্য বিক্রি হয় এখানে, তাই বাড়িতে নতুন পোষ্য আনার আগে অবশ্যই একবার ঘুরে আসুন কলকাতা পেট মার্কেট।